বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের পরিবারের কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘরের চাবি ও চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার পটুয়াখালী সদরের টাউন বহালগাছিয়ায় সেনা প্রধানের পক্ষে তার পরিবারের কাছে ঘরের চাবি তুলে দেন শেখ হাসিনা সেনানিবাসের 7 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। এছাড়া 5 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ সুপার, পৌর মেয়রসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘর ও নগদ অর্থ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান নিহতের পরিবার। গত বছর বান্দরবানে অভিযানের সময় জেএসএস সন্ত্রাসীদের গুলিতে প্রাণ যায় ওই বীর সেনার।